নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সকাল সকাল আপনাদের সামনে চলে এসেছি একটা দৃশ্য নিয়ে। আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, প্রিয়া তো আগেই গেছিলো, তাই আমি ওদেরকে আনতে যাচ্ছি এই মুহূর্তে। আমার শ্বশুরবাড়ি ঝাড়খণ্ডে, তো ঝাড়খণ্ডে শ্বশুরবাড়ি যেতে গেলে এই ম্যাসেঞ্জর রোড, তো ম্যাসেঞ্জর রোড থেকে ম্যাসেঞ্জর যাবার আগে রানিভাল বাঁধিকে কেটে গিয়ে মৌরাক্ষী নদী পেরোতে হয়। এখানে একটা ব্রিজ পাওয়া যায়, সেই ব্রিজটার নাম হচ্ছে রানিবহাল ব্রিজ। তো সেই ব্রিজেরই একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই মুহূর্তে আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, গাড়ি ঘোড়া পেরোচ্ছে। তো এই হচ্ছে মৌরাক্ষী নদী, আর ঠিক এই হচ্ছে মৌরাক্ষী নদী। ঠিক এখান থেকে 1 কিলোমিটার দূরে ম্যাসেঞ্জর, আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাসেঞ্জরের ব্রিজটা। এই যে চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে ম্যাসেঞ্জর ব্রিজ। কেউ দেখলে বলবে না এটা মৌরাক্ষী নদী, শুধু পাথর আর পাথর, বালির তো কোনো চিহ্ন নাই, ছোট্ট মতো সরু মতো জায়গা। এখানে নদীটা খুবই ছোট, তো এই ম্যাসেঞ্জর থেকে বেরিয়ে এসছে, তো 1 কিলোমিটার দূরে ম্যাসেঞ্জর, সেই জন্যই এই জায়গাটা এরকম অবস্থা। এটা মৌরাক্ষী নদী, শুধুই পাথর আর একটু একটু জল, সাইডে সাইডে জল বয়ে যাচ্ছে। আর এই ব্রিজটার নাম হচ্ছে রানিবহলের ব্রিজ। তো বন্ধুরা, ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জর ব্রিজের ঠিক 1 কিলোমিটার নিচেই মৌরাক্ষী নদী ও রানিবল ব্রিজের ভিডিও আমি আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।